Hi guys, this is Shuzai and welcome to video excuse. যারা 2022 সালে নতুন ভোটার হয়েছেন বা ভোটার লিস্টিতে নাম লেখাইছেন এখনো পর্যন্ত যারা এনআইডি কার্ডটি হাতে পাননি এসএমএস আসছে তবু এনআইডি কার্ডটি আপনারা ডাউনলোড করতে পারতেছেন না সম্পূর্ণভাবে আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার যে ফর্ম নাম্বার আছে অর্থাৎ যে স্লিপ দিয়েছিল আপনাদেরকে সেই স্লিপের মাধ্যমে কিভাবে আপনারা আপনাদের ভোটারের যে কার্ডটি অর্থাৎ এনআইডি কার্ডটি অনলাইন কপি ডাউনলোড করবেন এই নিয়ে আজকের এই ভিডিওটি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু তো চলে যাবো ভিডিওর মূল পর্বে প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনারা ক্রোম ব্রাউজারে চলে যান তো এখানে যাওয়ার পরে এখানে সার্চ ওর টাইপ ওয়েব অ্যাড্রেস এখানে লিখুন এনআইডি তো এনআইডি লিখে সার্চ করার পরে প্রথমে একটা আপনার nidw.gov.bd ওয়েবসাইট লিঙ্ক পাবেন তো এখানে আপনারা চলে যাবেন এখানে যাওয়ার পরে যদি আপনারা বাম পাশে কর্নারের দিকে উপরে দেখেন এনআইডি সার্ভিস এখানে আপনারা ক্লিক করুন এখানে আসার পরে আপনাদের যে কাজটি করতে হবে রেজিস্টার করুন তো এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নম্বর বা ফর্ম নম্বর অর্থাৎ আপনার কাছে যে স্লিপটি থাকবে সেই স্লিপের যে ফর্ম নম্বর সেই নাম্বারটি আপনারা দিয়ে দেবেন তারপরে এখান থেকে দিন মাস এবং বছর বসাই দেবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান তো এখানে যে কোডটি দেখা যাচ্ছে সেই কোডটি আপনারা এখান থেকে প্রবেশ করিয়ে দেবেন তো তারপরে যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন সাবমিট তো সাবমিটে ক্লিক করবেন তো এখান থেকে আপনারা বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যখন ভোটার হয়েছিলেন তখন একটা মোবাইল নাম্বার দিয়েছিলেন তো সেই নাম্বারটা যদি আপনাদের কাছে থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন বার্তা পাঠান এখানে ক্লিক করবেন আর যদি নাম্বারটা কাছে না থাকে তাহলে আপনারা যদি মোবাইল পরিবর্তন করতে চান অর্থাৎ নাম্বার পরিবর্তন করতে চান তাহলে এখানে মোবাইল পরিবর্তন এখানে ক্লিক করুন ক্লিক করার পরে আপনার সঠিক যে মোবাইল নাম্বার বর্তমান কাছে আছে এই কাছের যে নাম্বারটা আছে সেটা আপনি এখান থেকে বসাই দিন তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন বার্তা পাঠান তো এখানে ক্লিক করুন তো এখানে আপনার ভেরিফিকেশন কোড দেবে তো এই কোডটা আপনারা এখানে বসাই দেবেন তো এখানে কোডটি বসানোর পরে আপনারা বহালে ক্লিক করুন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা লেখা দিচ্ছে প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশন ইনস্টল করুন লাল বাটনে ট্যাপ করে পরবর্তী ধাপে অনুসরণ করুন যাচাই প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হবে যাচাই করার জন্য আমাকে এই যে লাল বাটন এখানে আমাকে ক্লিক করতে হবে তো তারপর দেখতে পাচ্ছেন সরাসরি সেই এনআইডি ওয়ালেট অ্যাপসে নিয়ে গেছে তো এখান থেকে স্টার্ট ফেস স্ক্যান তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আমার ফেসটা স্ক্যান করা হচ্ছে আপনারা এখান থেকে যেভাবে স্ক্যান করলে হয় সেভাবে নেবেন নেওয়ার পরে অটোমেটিক নিয়ে নিচ্ছে তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে নিয়ে চলে এসছে এখানে ছবি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন সেট পাসওয়ার্ড আপনারা যদি পাসওয়ার্ড সেট তাহলে এখানে ক্লিক করবেন আর পাসওয়ার্ডটা যদি সেট করেন তাহলে আপনার পরবর্তী সময় ঢোকার জন্য আমরা এতগুলো প্রক্রিয়া আপনার ধাপে ধাপে শেষ করা লাগবে না এ নিয়ে একটা ভিডিও দেওয়া আছে আমার আপনি দেখে নিতে পারেন একবারে আমি একটা এনআইডি কার্ড ডাউনলোড করেছিলাম তো আমার সেখানে পাসওয়ার্ড সেট করা ছিল তো আপনারা চাইলে পাসওয়ার্ড সেট করে নিতে পারেন আর যদি পাসওয়ার্ড সেট না করতে চান তাহলে এড়িয়ে যান তো আমি এখান থেকে পাসওয়ার্ড সেট করবো কারণ আমি বলছিলাম যে কীভাবে পাসওয়ার্ড সেট করতে হয় অর্থাৎ কীভাবে আমরা রেজিস্টার করে সম্পূর্ণ একটা ভিডিও দিতে চাইছিলাম তো এটা হচ্ছে সেই ভিডিওটা তো এখানে দেখতে পাচ্ছেন সেট পাসওয়ার্ডটা এখানে পাসওয়ার্ড সেটে ক্লিক করুন ক্লিক করার পরে এখানে আপনারা একটা নাম দেবেন ইচ্ছে মতো এবং এখান থেকে পাসওয়ার্ড দেবেন দেন এখানে আপডেটে ক্লিক করেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সেভ আপনার পাসওয়ার্ডটি সেভ হয়ে গেছে আপনার এখানে সমস্ত বিস্তারিত প্রোফাইলে গেলে প্রোফাইল দেখতে হবেন এবং প্রোফাইল এখানে রিইস্যু পাসওয়ার্ড পরিবর্তন করতে চাইলে এখানে যাবেন তো যদি ডাউনলোড করতে চান আমাদের যে ডাউনলোড করার পর্যন্ত আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড জাতীয় পরিচয়পত্র এখানে ডাউনলোডে ক্লিক করবো তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড করার জন্য এখানে আপনার নোটিফিকেশন দিয়েছে তো এখানে ডাউনলোড এগেন আমার আগে একবার ডাউনলোড করা আছে তো আবার এখানে ডাউনলোড এখানে ক্লিক করবো তো এখানে দেখতে পাচ্ছেন আমার পরিচয়পত্রটি ডাউনলোড হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেখানে সকলে ভালো থাকেন ধন্যবাদ সবাই